পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের তরফে খড়দহ উদয়ন স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত হলো দুয়ারে সরকার কর্মসূচি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। করোনা আবহে সরকারি নানা পরিষেবা পৌঁছে দিতে দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন বন্ধ রাখা হয়েছিল। পুনরায় সরকারি নানা পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে শুরু করা হলো দুয়ারে সরকার ক্যাম্প। শুক্রবার খড়দহ পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সকল সাধারণ নাগরিকদের খড়দহ পাতুলিয়া উদয়ন স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে নানা প্রকল্পের আলাদা আলাদা টেন্ট করে পরিষেবা পৌঁছে দেওয়া হয় পঞ্চায়েতের কর্মী এবং অন্যান্য সরকারি কর্মচারীদের তরফ থেকে। এ বিষয়ে বলতে গিয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত সদস্য স্বপন দাস ও উপপ্রধান কিশোর বৈশ্য জানান, এখানে মমতা ব্যানার্জির বেশিরভাগ প্রকল্পগুলোই রাখা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার, খাদ্যসাথী, জমি জামার গণ্ডগোল যেগুলো আছে সেগুলো, রেশন কার্ড থেকে শুরু করে মানুষের, তারপরে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, মানুষের যেটা নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে এখনকার দিনে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা মানুষের দুয়ারে এনে দেওয়ার কথা বলেছেন, সেই জিনিসগুলো নিয়ে আমাদের এই আজকে ক্যাম্প। মানে বিগত যে ক্যাম্পগুলো, সেই ক্যাম্পগুলোতে যারা আসতে পারেনি তারা বা যাদের সমস্যার সমাধান, তারাই কি আসবে এখানে? হ্যাঁ, তারাই আসবে। যারা এর আগে লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম জমা দিয়েছে অথচ পায়নি, তাদেরগুলো পোর্টালে ঢুকে গেছে কিন্তু কোনো কারণে পাচ্ছে না, সে তাদেরকে আসতে হবে না। শুধু যারা করেনি ফিল আপ তাদেরই আসতে হবে। স্বাস্থ্যসাথী বা অন্যান্য ক্ষেত্রেও তাই? সমস্ত ক্ষেত্রেই তাই, স্বাস্থ্যসাথীরও তাই। অনেকের এখনও ছবি ওঠেনি, আগের লিস্ট হয়ে আছে, তাদেরকে এখানে আসার কোনো প্রয়োজন নেই। পাতুলিয়া পঞ্চায়েত অঞ্চলের মোটামুটি কতজন লোকের এখন অবধি হয়ে গেছে, কত পার্সেন্ট লোক? পাতুলিয়া পঞ্চায়েতের মোটামুটি 75-80% লোকের সমস্তটাই হয়ে গেছে। কিছু লোকের হয়তো কিছু সমস্যা রয়েছে, অল্প কিছু লোকের, সেটাই সমাধান করার জন্য আবার দুয়ারে সরকার আজকে উদয়ন স্পোর্টিং ক্লাবের খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পের খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় যে স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার খুবই সাড়া দিচ্ছে, এবং মানুষ এর আগেও আপনারা দেখেছেন এই দুয়ারের ক্যাম্পের দ্বারা অনেক, আমাদের 15টা প্রকল্পের এই দুয়ারের ক্যাম্পের দ্বারা আয়োজন করা হয়েছে, এবং লক্ষ্মীর ভাণ্ডার তার মধ্যে একটা বিশেষভাবে সাড়া দিচ্ছে যে ওই সারা পশ্চিমবাংলায় যারা 25 বছর থেকে 59 বছর বয়স অবধি সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাবে, সেই প্রচেষ্টায়, সেই চেষ্টাটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে দুয়ারের সরকারের মাধ্যম দিয়ে সবাই ভালো সাড়া পাচ্ছি। কত মানুষ আজকে এখানে এসেছেন পরিষেবা নিতে মোটামুটি সকাল থেকে? দেখুন, এর আগে যখন দুয়ারের সরকার হয়েছে তখন প্রচুর ভিড় ছিল, ম্যাক্সিমামটা হয়ে গেছে। এখনও আজকের দিনে 700-800 লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ হয়েছে, জমা পড়েছে, এবং স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সমস্ত কাজগুলোই দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চেষ্টা, সারাদিন 24 ঘন্টার মধ্যে যে ব্যক্তি, যে মানুষটি 18 ঘন্টা মানুষের পাশে থাকে, মানুষের হয়ে কাজ করে শুধু কাজ করে না, কাজ করে দেখিয়ে দিয়েছে এবং দেখাচ্ছেন। তারা টিকিটটা তুলবেন, টিকিটটা তুলে আপনারা ক্লাবের সামনে এই স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত একমাত্র আমাদের এই সরকার, আপনারা যাকে। দারুণ।
একেবারে বাঙালিয়ানা খাবার বাঙালি নারীতে এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।